দুপুরে নারায়ণগঞ্জের সোনারগায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে করণীয় নির্ধারণ বিষয়ক সভায় যোগ দেন ওবায়দুল সাংবাদিকদের সাথে বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যে কত নোংরা রাজনীতি করে সেটা কিন্তু এর মধ্যে স্পষ্ট হয়ে গেছে সর্বাত্মক পরবর্তী আন্দোলন অবশেষে কোটার কাঁধে এসে সোয়ার হয়েছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়েও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনে যাদের রেজিস্ট্রেশন থাকবে তারাই ইলেকশন করবে এদিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চোদ্দ দলের বৈঠক শেষে মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো আলোচনা হবে না কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন তিনি আমাদের অনুরোধ করতে চাই দ্রুত প্রতিবেদন দেন যেন এই নিয়ে কেউ মাঠে পানি ঘোলা করতে না পারে ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম বিএনপি নির্বাচনে আসুক আমরা চাই চক্রান্ত পথ না গিয়ে আশুক মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা ইনশাল্লাহ